বাংলাদেশের মানুষ রক্ত চক্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না। Motherfucker!
আসলে ধর্মীয় শিক্ষাকে সন্তোষজনক নয়, ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার চক্রান্ত করতেছে। বেনব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষা বন্ধ করার যে চক্রান্ত করতেছেন, এই চক্রান্ত বন্ধ করুন। যদি আপনি চক্রান্ত বন্ধ করতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। অবশ্য অবশ্যই সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যমূলক করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ধর্মীয় শিক্ষা বন্ধ আর সেখানে দাওয়াতি শিক্ষাকে স্থাপন করার চক্রান্ত করতেছে। আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টাকে, আমরা আদম থেকে আমাদের ক্রমশ আদম আর দাওয়াতি ধ্বজাধারী অবৈজ্ঞানিক অযৌক্তিক অদার্শনিক হাজারো বিজ্ঞানীরা যা অস্বীকার করছে, বিবর্তনবাদী থিওরিকে অস্বীকার করেছে, সেই বিবর্তনবাদের পচা থিওরি আজকে 9-10 থেকে শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো মানুষদের নাস্তিক ব্রাহ্মণ চক্রান্ত চলতেছে। এই মানুষদের নাস্তিক ব্রাহ্মণ যে চক্রান্ত চলতেছে, বাংলাদেশের 90% নয় তার চেয়ে বেশি মানুষ ধার্মিক। এই ধার্মিকরা দারুইনের এই পচা ধ্বজাধারী অবৈজ্ঞানিক কোন থিওরি বাংলাদেশে চলতে দেবে না ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশ ওলামায়ে কেরাম যারা কারাগারে আছে তাদের মুক্তি করা হোক। বাংলাদেশের কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের উপরে আঙ্গুল তুলছে, বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করছে, তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া হোক। ভোটের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। যদি আওয়ামী লীগ সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়, মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয়, যদি আজকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ফিরাতে ব্যর্থ হয়, আমরা আহ্বান করছি, বিশ্ব ছাত্রাই আজকে আহ্বান করেছেন, মহাসমাবেশে জানিয়ে দিয়েছেন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে সবার সাথে বন্ধুগণ।